আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল হোম কুকিং জেবিন রেসিপিস। আজকে পর্বে আপনাদেরকে তৈরি করে দেখাবো আটা আর ডিম দিয়ে খুবই মজাদার একটি বিকালের নাস্তার রেসিপি। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। যদি আমার রেসিপি ভালো লাগে অবশ্যই কিন্তু আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না, রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কিন্তু শেয়ার করতে ভুলবেন না। আমি এখানে প্রথমে নিয়েছি 1 কাপ পরিমাণ ময়দা। ময়দার পরিবর্তে আপনারা চাইলে আটাটাও নিতে পারেন। তার সাথে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল। স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি লবণ। এবারে সবগুলো উপকরণকে একসাথে ভালো করে হাত দিয়ে একটু মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে অল্প অল্প করে একটু পানি দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। একসাথে বেশি পানি না দিয়ে অল্প পরিমাণে পানি দিয়ে বারে বারে করে একটা সফট ডো আমি তৈরি করে নিচ্ছি। ডোটা তৈরি করা হয়ে গিয়েছে, এবার এটাকে আমি একটা সাইডে রেখে দিব। অবশ্যই কিন্তু একটা ঢাকনা দিয়ে রেখে দিতে হবে, না হলে এটা শক্ত হয়ে যাবে। প্যানে আমি 2 টেবিল চামচের মতো তেল দিয়েছি, তাতে আমি মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। খুব ভালোভাবে পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। এবার আমি এর সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ গাজর কুচি, 1/2 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি বরবটি কুচি। খুব ভালো করে সবগুলো উপকরণকে একসাথে একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে প্রায় 2 থেকে 3 মিনিট। এরপর যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিচ্ছি এখানে 1/2 চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ধনে জিরা গুঁড়া। খুব ভালো করে আবার সবগুলো উপকরণকে একসাথে একটু মিশিয়ে নিতে হবে। এবার আমি একটা ঢাকনা দিয়ে অপেক্ষা করব গাজরটা একটু ভালোভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত। প্রায় 5 মিনিট পর ঢাকনাটা তুলে নিয়েছি, গাজর আর বরবটিটা কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গিয়েছে। এর থেকে আর বেশি সেদ্ধ করা লাগবে না। এ পর্যায়ে হচ্ছে আমি এর সাথে দিয়ে দিব 1টা ডিম। আমি আজকে রেসিপিতে 1টা ডিম ব্যবহার করছি, আপনারা কিন্তু আপনাদের প্রয়োজন অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এবারে ডিমটাকে খুব ভালো করে আমি এই সবজিগুলোর সাথে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে আমি এর সাথে দিয়ে দিব ঝালমরিচ যে কাঁচামরিচ কুচি, তার সাথে আমি এখানে দিয়ে দিব ধনে পাতা কুচি। ঝালের পরিমাণটা আমি আমার মতো করে দিয়েছি, আপনারা অবশ্যই কিন্তু আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। খুব ভালো করে সবগুলো উপকরণকে একসাথে নাড়াচাড়া করে নিলে তৈরি হয়ে যাবে আমাদের ভিতরে পুর। তো এটাকে এবার আমি একটা সাইডে নামিয়ে রেখে দিব, ঠান্ডা হওয়ার জন্য একটা সাইড করে রেখে দিচ্ছি। যে ডোটা আমরা তৈরি করে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম সেটা এবার নিয়ে নিয়েছি, আর এটাকে খুব ভালো করে একটু ময়ান করে দিতে হবে। এবার আমি এটা থেকে ছোট ছোট করে ইলাচি কেটে নিচ্ছি। আপনারা আসলে কি পরিমাণে বা কি সাইজে তৈরি করবেন সেটার উপরে নির্ভর করে কিন্তু ইলাচির পরিমাণটা ছোট বা বড় হবে। তো আমি আজকে নাস্তাগুলো তৈরি করব একটু মাঝারি সাইজের করে, এই জন্য আমি এখানে যে লেচিগুলো নিয়েছি এগুলো খুব বেশি বড় নিইনি, আমি একটু মাঝারি সাইজের করে লেচিগুলো নেওয়ার চেষ্টা করেছি। তো 1টা লেচি নিয়ে নিয়েছি। এবার এটা দিয়ে আমি একটা রুটি বেলে নিব। তো আমি একটা রুটি বেলে নিয়েছি, আর রুটিটা কিন্তু খুব বেশি পাতলা হবে না, একটু মোটা করে রুটিটা তৈরি করে নিতে হবে। তো যে পুরটা তৈরি করে রেখেছিলাম সেটাকে এবার রুটির এক পাশে আমি দিয়ে দিচ্ছি। এবার অপর পাশ থেকে এটাকে রোলের মতো করে একটু পেঁচিয়ে নিতে হবে। আর এই যে এখানে যে কর্নারের অংশটা আছে এটাতে একটু পানি দিয়ে দিতে হবে। এই পানিটা দেওয়ার কারণে কিন্তু এটা আঠার কাজ করবে। খুব ভালো করে পেঁচিয়ে নিয়েছি, এবার এই সাইড থেকে আমরা এটাকে মুড়িয়ে দিব।
অপর প্রান্ত যেখানে যেটা আছে সেটার মধ্যে আরেকটু পানি লাগিয়ে নিচ্ছি। এই পানি লাগিয়ে নিলে কিন্তু এটা খুব দারুণ আঠার কাজ করে। এই তো তৈরি হয়ে গেল আমাদের একটি মজাদার বিকালের স্ন্যাক্স রেসিপি। এইভাবে করে আমি আরও একটা তৈরি করে নিচ্ছি। আপনারা যারা ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে বলবো প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, অ্যান্ড ভালো লাগলে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে বলবো প্লিজ আমার ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না, পেজটি ফলো করতে ভুলবেন না, কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লেগেছে। তো এইভাবে আমি সবগুলো তৈরি করে নিয়েছি। আপনারা সাইজটা আসলে আপনাদের পছন্দ অনুযায়ী ছোটো বা বড় করে তৈরি করে নিতে পারেন। প্যানের মধ্যে আগে থেকে একটু তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে আমি একে একে এই নাস্তাটা দিয়ে দিচ্ছি। একটা পাশ হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে। একটা পাশ যখন একটু গোল্ডেন কালার হয়ে যাবে তখন অপর পাশটাকে উল্টে দিতে হবে। চুলার আঁচটা কিন্তু অবশ্যই মাঝারি লো হিটে রেখে এই রেসিপিটা ভেজে নিতে হবে। চুলার আঁচটা যদি হাই হিটে করে দেন তাহলে কিন্তু এটা উপর থেকে জলসে যাবে, ভেতরটা কিন্তু সেদ্ধ হবে না। আমি চুলার আঁচটাকে একটু লো হিটে রেখে এটাকে উল্টে পাল্টে বারে বারে করে ভেজে দিচ্ছি। আর খেয়াল রাখতে হবে দুটো পাশ যাতে পুড়ে না যায়। যখনই দুটো পাশ খুব সুন্দর করে গোল্ডেন কালার হয়ে যাবে তখন এগুলোকে তেল থেকে নামিয়ে রাখতে হবে। এই যে সবগুলো তৈরি করার পর আমি এখানে পরিবেশন করে দিয়েছি। আর দেখতে পাচ্ছেন এগুলো কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে। দেখতে যেমন ইয়াম্মি লাগছে খেতেও কিন্তু এটা আলহামদুলিল্লাহ অনেক বেশি মজার। আর এই যে আপনাদেরকে ভেতরটা ভেঙে আমি দেখিয়ে দিয়েছি এর ভেতরটা আসলে কতটা ইয়াম্মি। এর ভেতরে পুরাটাই পুরে ঠাসা আর ওপরটা হচ্ছে ক্রিস্পি। বাচ্চারা যদি এর ধরনের কালারফুল জিনিস দেখে তাহলে কিন্তু তাদের খুবই ভালো লাগবে। সকালের নাস্তায় বা বিকালের নাস্তায় তৈরি করে দিতে পারেন বা বাচ্চাদের টিফিনে তৈরি করে দিতে পারেন। এরকম খুবই মজাদার একটি স্ন্যাক্স রেসিপি। আমার আজকের রেসিপিটি কেমন লেগেছে জানাতে কিন্তু অবশ্যই ভুলবেন না। আর রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না, পেজটি ফলো করতে ভুলবেন না, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমার পেজ কিংবা আমার ইউটিউব চ্যানেলে কী ধরনের রেসিপি দেখতে চান সেটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আপনাদের মন মতোই আমি রেসিপি দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো রেসিপিতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার জন্য দোয়া করবেন। আপনাদের সবার জন্য রইল অনেক দোয়া। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।